সবাইকে ফর্মালি শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রবলেম শুরু করছি। এর আগের ক্লাসগুলোতেও আমরা কম্পোজিট শেপের যে সেন্ট্রয়েড ক্যালকুলেশন সেটা দেখিয়েছি, আজকেও আমরা সেরকম একটা প্রবলেম এর কিভাবে সলিউশন করা যায় সেটা দেখব। এই প্রবলেমটাতে একই সাথে ট্রায়াঙ্গেল, হাফ সার্কেল, কোয়ার্টার সার্কেল এবং একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, এই সবের কম্বিনেশন আছে, এই জন্য এরকম একটা প্রবলেম চুজ করা। তো আমাদের প্রবলেম হচ্ছে ফাইন্ড দা সেন্ট্রয়েড অফ দা আনশেডেড এরিয়া, আনশেডেড এরিয়া সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। এখানে রেফারেন্স অ্যাক্সিস হিসেবে ওয়াই এবং এক্স, এই দুইটা অ্যাক্সিসই দেওয়া আছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে অবজেক্টটা সিমেট্রিক কিনা সেটা চেক করে দেখা। যেহেতু এইখানে কিছু শ্যাডেড অংশ একটা হোল অবজেক্ট থেকে কেটে ফেলা, এই শ্যাডেড অংশগুলো কেটে ফেলা, তাহলে এটা আসলে সিমেট্রিক হচ্ছে না কোনো অ্যাক্সিসের রেসপেক্টে। এটা তাহলে আমরা আর ই করতে পারলাম না। এরপরে আমরা কি করব, দুই নম্বর স্টেপে আমরা অবজেক্টটাকে ডিফারেন্ট যে রেগুলার শেপ সেটাতে ভাগ করে নিব। তো আমি ধরলাম যে এই যে এই স্কোয়ার বক্স, এই টোটাল বক্সটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার বক্স, এটা হচ্ছে তিন নাম্বার বক্স এবং এটা হচ্ছে চার নাম্বার বক্স। তো প্রথমে আমি লিখতে পারি উইথ রেসপেক্ট টু, অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সলভ করেছি এর আগে, উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের এখন আমরা এক নাম্বারে সেন্ট্রয়েড, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বারে দেখব। দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের ক্যালকুলেশন করতে হবে এক্স ওয়ান। এক্স ওয়ান হচ্ছে এক নাম্বার অবজেক্টের এরিয়া। তো এক নাম্বারের অবজেক্ট এরিয়া যদি ক্যালকুলেশন করি, তাহলে এই অ্যাক্সিস থেকে এই দিকে ডিস্টেন্স আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই অ্যাক্সিস থেকে এই যে এই দিকে। তাহলে এর টোটাল ডিস্টেন্স হচ্ছে ছয় আর চারে দশ, তাহলে দশের অর্ধেক আমরা জানি একটা রেক্ট্যাঙ্গুলের টোটাল ডাইমেনশনের অর্ধেক হয়, তাহলে 5 ইঞ্চি, এবং ইউনিটটা দিতে আমরা ভুল করব না, এখানে ইঞ্চিতে আছে, সুতরাং আলটিমেট ডাইমেনশন 5 ইঞ্চি। x2 হচ্ছে এই হাফ সার্কেলের যে এই এই বরাবর, এটা আমরা জানি 4r/3π, তাহলে এটা হচ্ছে 4, আর এর ভ্যালু কত, 3 ইঞ্চ/3π। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x2 আসে 1.27 ইঞ্চ। তারপরে x3 দেখো, x3 হচ্ছে এই অবজেক্ট, এই অবজেক্টের জন্য এখান থেকে এই ডিস্টেন্স টুকু দেওয়া নেই, আমরা জানি টোটাল ডিস্টেন্স হচ্ছে 10, 6 আর 4 10, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স টুকু, এইটুকু অ্যাকচুয়ালি আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে 4 ইঞ্চি হবে। তাহলে এই 4 ইঞ্চি হচ্ছে ব্ল্যাঙ্ক ডিস্টেন্স, তাহলে x3 হবে ব্ল্যাঙ্ক ডিস্টেন্স যোগ করলাম এখান থেকে, এটা হচ্ছে ক্রেস্ট পয়েন্ট, ক্রেস্ট পয়েন্ট থেকে আমরা জানি একটা সেন্ট্রয়েডের, একটা ট্রায়াঙ্গুলার অবজেক্টের সেন্ট্রয়েড হচ্ছে 2/3, তাহলে 2/3 অফ, এখানে ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে 2/3 অফ 6, তাহলে এখানে হচ্ছে 2 2 4 8 ইঞ্চি। এরপরে 4 নাম্বার হচ্ছে x4, x4 কোথায়, এই যে এই 6 ইঞ্চি হচ্ছে ব্ল্যাঙ্ক ডিস্টেন্স এখান থেকে এইটুকু। তারপরে এখন দেখো আমরা x4 অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা জানি এখান থেকে 4r/3π ডিস্টেন্সে, এইখান থেকে এইটুকু 4r/3π, তাহলে আমরা টোটাল ডিস্টেন্স থেকে এইটুকু যদি আমি বের করতে চাই, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখো, আমরা যদি এইটুকু বের করতে চাই তাহলে কি করতে হবে, টোটাল ডিস্টেন্স 10, এই 6 আর 4 10, এর থেকে এইটা বাদ দিয়ে দিলে 4r/3π, এই অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলেই আমি এই যে এই অংশটা পেয়ে যাব। তাহলে কি করব, 10 মাইনাস 4, আর এর ভ্যালু এখানে রেডিয়াস হচ্ছে 4/3π, তাহলে x4 আমাদের আসে হচ্ছে 8.3 ইঞ্চ এবং x3 8 ইঞ্চ। ওকে, এবার আমি যদি এরিয়া গুলা ক্যালকুলেশন করি তাহলে আমাদের a1 আসে, a1 হচ্ছে যেহেতু এই টোটাল স্কোয়ার বক্সটা, তাহলে 10 ইন্টু 10
দ্যাট মিনস 100 ইঞ্চি স্কোয়ার, A2 হচ্ছে পাই, আর আর এর ভ্যালু হচ্ছে 3 পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2। আমাদের A2 এর ভ্যালু আসে, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে রাখছি, আগে থেকে বসাই দিই, 14.14 ইঞ্চি স্কোয়ার। তারপরে A3, A3 কত? A3 হচ্ছে হাফ বিএইচ, হাফ 6 ইন্টু 4, দ্যাট মিনস 12 ইঞ্চি স্কোয়ার। এবং A4, A4 হচ্ছে এই যে কোয়ার্টার সার্কেল, দ্যাট মিনস পাই, আর এর ভ্যালু হচ্ছে এখানে 4 ডিভাইড বাই 4, তাহলে এটা আসে, A4 আসে হচ্ছে 12.5 ইঞ্চি স্কোয়ার। তো এইগুলো গেল হচ্ছে এরিয়া। এবার সিমিলার ওয়েতে যদি আমি ওয়াই গুলা ক্যালকুলেশন করি, ওয়াই ওয়াই এর ভ্যালু Y2, Y3 এবং Y4, Y4 যদি আমি Y1 যদি আমি দেখি, Y1 হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, আমরা এখানে লিখে লিখতে পারি এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস রেসপেক্টে আমাদের ওয়াই, এখানেও 10 আছে টোটাল ডাইমেনশন, তাহলে 10 ডিভাইড বাই 2, দ্যাট মিনস 5 ইঞ্চ। Y2 কত? Y2 হচ্ছে 2 নম্বরের সেন্ট্রয়েড। এইখান থেকে দেখো এই সেন্টার সেন্টার এর পজিশন দেওয়া আছে, যোগ করতে পারি 2 প্লাস 3, তাহলে 2 প্লাস 3 এর সেন্ট্রয়েড, তাহলে 5 ইঞ্চি এটাও। Y3 কত? Y3 হচ্ছে এই 3 নম্বরের সেন্ট্রয়েড। এইখান থেকে এই ডিস্টেন্স টুকু, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স টুকু হচ্ছে 6 ইঞ্চ, তাহলে 6 ইঞ্চ ব্ল্যাঙ্ক ডিস্টেন্স গেলাম। তাহলে এই ক্রেস্ট পয়েন্ট, এটা ক্রেস্ট পয়েন্ট থেকে গেলে 2/3 অফ 4, এটা করলে Y3 আসে, Y3 হচ্ছে 8.7 ইঞ্চ। Y4 কত? Y4 এইখানে অবজেক্টটা অ্যাক্সিসের সাথেই লাগানো, এইখান থেকে 4r/, এইটাও হচ্ছে 4r/3π, তাহলে Y4 কত হবে? 4, আর আর এর ভ্যালু এখানে 4 থ্রাইস পাই, এটা বসায় দিলে আসে 1.69 ইঞ্চ। এইবার আমরা যদি জাস্ট ফর্মুলাতে বসায় দিই, তাহলে এক্স বার কত হবে? এক্স বার হবে এই 1 নম্বর থেকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বাদ যাবে, তাহলে এক্স বার হবে A1 x1 - A2 x2 - A3 x3 - A4 x4 ডিভাইডেড বাই A1 - A2 - A3 - A4। এখন আমরা যদি এইখান থেকে এই যে A1 A2 A3 A4, এই যে এই ভ্যালুগুলা এই ভ্যালুগুলা এই ভ্যালুগুলা এটা এবং এই 4টা ভ্যালু বসাই, এবং X1 X2 X3 X4 এইগুলা যদি এই যে এখান থেকে বসাই দিই এটা, তাহলে আমরা এক্স বারের ভ্যালু পাবো, এক্স বারের ভ্যালু পাবো আমরা, এক্স বার সমান আমরা পাবো 4.60 ইঞ্চ। এবং সিমিলার ওয়েতে যদি ওয়াই বার লিখি, তাহলে ওয়াই বার দাঁড়াবে A1 Y1 - A2 Y2 - A3 Y3 - A4 Y4 ডিভাইড বাই A1 - A2 - A3 - A4। এই সিমিলার ওয়েতে A1 A2 A3 এখান থেকে ভ্যালুগুলো বসাবো, এবং Y1 Y2 Y3 Y4 এই ভ্যালুগুলো বসালে আমরা ওয়াই বারের ভ্যালু পাবো 4.95 ইঞ্চ। তো আলটিমেটলি এইগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমার X1 X2 X3 X4 এবং A1 A2 A3 A4, Y1 Y2 Y3 Y4, এই ভ্যালু গুলো আমার ক্যালকুলেশন করা হচ্ছে আলটিমেট প্রবলেম সলিউশনের স্টেপ, এবং এইগুলো জাস্ট আমরা পরবর্তীতে ফর্মুলাতে বসাচ্ছি। তাহলে আলটিমেটলি আমার এই যে আনশেডেড এরিয়া সেন্ট্রয়েড দাঁড়ালো এক্স বার, আমরা লিখতে পারি সেন্ট্রয়েড ইকুয়াল এক্স বার কমা ওয়াই বার, এটা হচ্ছে 4.6 কমা 4.95 ইঞ্চিতে, এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন তোমরা কে কে বুঝতে পারোনি স্যার, কোশ্চেনটা হচ্ছে স্যার
x4 এর ওইখানটায় স্যার, আমি যদি মানে 6 প্লাস তারপর ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে স্যার মান কিন্তু অন্য আসে স্যার, দেখা যায় মান আসে 7.69। না না x4 ওইটা তো, ওইটা তো নিলেট ভুল হবে x4 এর বেলায়। এই কোশ্চেনটা আমারও আছে স্যার, যদি স্যার এটা ভুল হয় তাহলে স্যার আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রে কেমনে স্যার 6 প্লাস 2/3। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ তোমাদের ওই কোশ্চেনের অ্যানসারটা আমি আগের ক্লাসেও দিয়েছি, তারপর আমি রিপিট করছি। যেমন তুমি 3 নম্বরের জন্য আসো, এইটাই ব্ল্যাঙ্ক ডিস্টেন্স টুকু কেন অ্যাড করতেছো, ব্ল্যাঙ্ক ডিস্টেন্স টুকু অ্যাড করতেছো এই ক্রেস্ট পয়েন্ট থেকে আমরা জানি 2/3, আবার এই বেস পয়েন্ট থেকে 1/3। তুমি এই যে যদি x3 তে আসো, আমি এইটারই সেম আনসার আসবে আমি যদি এইভাবে লিখি, আমি যদি এইভাবে লিখি যে না এই টোটাল ডিস্টেন্স থেকে আমি এইটা এই অংশটা ক্যালকুলেশন করব, তাহলে টোটাল ডিস্টেন্স থেকে আমি এইটুকু বাদ দিয়ে দিলে এই ডিস্টেন্স টুকু পাবো, তাহলে টোটাল ডিস্টেন্স থেকে কি করব, টোটাল ডিস্টেন্স হচ্ছে 10, 10 থেকে বাদ দিলাম 1/3 অফ, এই ডিস্টেন্স হচ্ছে 6, দেখো তাতেও 8ই আসে। বুঝতে পেরেছো এটা, কারণ আমি দুই অ্যাক্সিস এর রেসপেক্টে এটা বের করতে পারি, কিন্তু এইটা যেহেতু কোয়ার্টার সার্কেল এবং কার্ভ শেপ, আমরা শুধুমাত্র এর যে অ্যাক্সিস পয়েন্ট যেখানে অ্যাক্সিসটা লাগানো থাকবে সেইখান থেকে আমরা জানি, তাহলে আমরা এই পয়েন্ট থেকে 4/3 জানি, কিন্তু এই পয়েন্ট থেকে এইটার কোন পয়েন্ট থেকে 4/3 সেটা কিন্তু আমরা জানি না, এই জন্য যখন কোয়ার্টার সার্কেল হবে তখন টোটাল ডিস্টেন্স থেকে এটা বাদ যাচ্ছে। বুঝতে পেরেছো এবার? আচ্ছা, তুমি বলো এটা যদি এইখানে অ্যাক্সিস থাকতো, এইখানে অ্যাক্সিস থাকতো, তাহলে সেন্ট্রয়েড এর পজিশন কোথায়? অ্যাকচুয়ালি 4/3, এগুলো তো আমরা এর আগে এই কোশ্চেন গুলো আসবে না বলে বা এই কোশ্চেন গুলো আসা উচিত না বলে আমরা কিন্তু আগে এর যে থিওরিটিক্যাল ব্যাপার গুলো সেগুলো দেখে আসছি। সেখানে কি বলছি আমরা, এর সেন্টার এই 4/3 কি এই অ্যাক্সিস থেকে যে এইখানে সেন্ট্রয়েড এর পজিশন সিমিলার হইতে, এই এইখানে যদি আমি অ্যাক্সিসটা ধরতাম তাহলে এর সেন্ট্রয়েড পজিশন কোথায়? একটা হাফ সার্কেলের সেন্ট্রয়েড পজিশন এরকম ভাবে ভাগ করলে দুই ভাগে ভাগ হচ্ছে না, তাহলে এইখানেই আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স টুকু 3 আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রামে, প্লাস এই 2 আম ব্ল্যাঙ্ক ডিস্টেন্স এটুকু যোগ করলাম। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে।